আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ রেইনবো কুকিং পয়েন্ট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ডিমের মিহিদানা বা ডিমের জর্দা। বানাতে যেমন সহজ, খেতেও অনেক সুস্বাদু। আর এটা বানাতে যেই উপকরণগুলো লাগবে সেগুলো সবসময় আমাদের ঘরে থাকে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। ফার্স্টে একটা মিক্সিং বোলে ছয়টা রুম টেম্পারেচারে থাকা মিডিয়াম সাইজের ডিম নিয়ে নিয়েছি। ডিম যদি রেফ্রিজারেটরে থাকে তাহলে 1 ঘন্টা আগে নামিয়ে রুম টেম্পারেচারে করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে কিছুটা কম চিনি। 6টা ডিমের জন্য চিনির এই পরিমাণটা একদম পারফেক্ট, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার চিনিগুলো ডিমের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ট্রাই করবেন মিশানোর সময় যেন চিনিগুলো 60% গলে যায়। দিচ্ছি পিঞ্চ পরিমাণ লবণ, পিঞ্চ পরিমাণ অরেঞ্জ ফুড কালার, এটা অপশনাল বাট যদি দেন তাহলে কালারটা খুব সুন্দর হবে। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ, আর গুঁড়া দুধটা অবশ্যই ফুল ক্রিম হতে হবে, এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই আর দিলে টেস্টটা আরও একটু ভালো হবে। এখন দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ। যদি এখানে পাউডার দুধ দেন তাহলে রেগুলার যে গরুর দুধ আছে সেটা দিলেই চলবে, বাট যদি পাউডার দুধ না দেন তাহলে 3 কাপ দুধ জাল দিয়ে 1 কাপ করে সেই ঘন দুধটা দিবেন, অথবা পাউডার দুধ ঘন করে পানিতে গুলিয়ে সেটাও দিতে পারেন, যেটা আপনাদের কাছে ভালো লাগে। এবার এই সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিব যেন কোনো লাম্পস বা দানাদার না থাকে। মিশানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এটা কতটা স্মুথ হয়েছে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে হাঁড়িটা মিডিয়াম গরম করে নিতে হবে, আর চুলার আঁচটা একদম লো রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, আপনারা চাইলে বাটার অথবা তেলও দিতে পারেন। ঘিটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বাদাম ও কিশমিস, আমি কাজু ও পেস্তা বাদাম ইউজ করেছি। আর দিচ্ছি ছোট 2 টুকরা দারচিনি ও 2টা এলাচ, এগুলো একটু ভেজে নিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হবে। ভাজা হলে দেখবেন যে সুন্দর একটা অ্যারোমা বের হবে, তখন দারচিনি এলাচ রেখে শুধু বাদাম ও কিশমিশগুলো তুলে নিব। এখন ডিমের মিশ্রণটা ঘিয়ের মধ্যে ঢেলে দিব। খেয়াল রাখবেন হাঁড়িটা যেন বেশি গরম না থাকে আর চুলার আঁচটা যেন লো থাকে। এক হাতে ঢালতে থাকবো আর এক হাতে নাড়তে থাকবো। চুলার আঁচটা মিডিয়াম থেকে অনেক কম বা লো থেকে একটু হাই রেখে এটা জাল করে নিতে হবে। যদি চুলার আঁচ বাড়িয়ে জাল করেন তাহলে রেগুলার ডিম ভাজার মতো স্ক্রাম্বল হয়ে যাবে, তাই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে জাল করতে হবে, তাহলে ডিমের দানাগুলো একদম মিহি হবে। কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখেন ডিম ও দুধের মিশ্রণটা ঘন হতে শুরু করেছে। এবারও কিন্তু চুলার আঁচটা আগের মতোই থাকবে, কোনোভাবেই নাড়া স্টপ করা যাবে না, তাহলে ডিমগুলো দলা পেকে যাবে। আরও কিছুক্ষণ জাল করার পর দেখেন ডিম থেকে পানি বের হচ্ছে, আরও কিছুটা সময় জাল করে পানিটা শুকিয়ে নিব। দুধগুলো শুকিয়ে ডিমগুলো ঝুরঝুরা হতে শুরু করেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম ও কিশমিশ, আর দিচ্ছি 6-7 ফোঁটা কেওড়ার জল, এতে করে ডিমের গন্ধটা যেমন থাকবে না সাথে সুন্দর একটা
শাহী স্মেল আসবে। এবার ভালো মতো মিশিয়ে চুলাটা অফ করে দিব, দেন ঠান্ডা করে একটা সার্ভিং ডিশে তুলে নিব। খুবই সহজ এবং সুস্বাদু ডিমের মিহিদানা এই ডেজার্টটি বাসায় তৈরি করে দেখতে পারেন। আমি সার্ভ করে উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিয়েছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, আমার রেসিপিসগুলো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যদি রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমাকে ফলো করতে পারেন ফেসবুক পেজ রেইনবো কুকিং পয়েন্টে। আর আমার কোনো রেসিপি যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে আমার ফেসবুক গ্রুপ রেইনবো কুজিনে জয়েন হয়ে রান্নার সেই ছবিগুলো আপলোড করতে পারেন। আমি দুইটারই নামসহ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।